তুই এনে কি করস ভাই? কি খুঁজি না, ফ্রেম ফ্রেম খুঁজি, তুই বুঝবি না, তুই তো ডিরেক্টর না, তুই এনে গিয়ে খারাপ। শোন, আমি করছি ইউটিউব চ্যানেল, এটার লেগে কি করতে হইব, এটার লেগে নতুন নতুন প্রতিভা আমি করে বাইর করতে হইব। দেখছো বেটা, হ্যাঁ মগুই ভাই, ডিরেক্টর ভাই, প্রতিভা খোঁজে আছে, আমরা এই প্রতিভা লইয়া বই আর রেখেছি, বার মই চল ভাই, চল ভাইয়ের কাছে যাইয়ে মগ প্রতিভার আগুন দেখাই, বাইরও না কা, হ্যাঁ বাইরও ভাই, প্রতিভার আগুন দেখাবো। এই এলাকায় যারা প্রতিভা আছে অগরে বাইর কইরা, অগরে দিয়ে অভিনয় করে আমরা নাটক বানামো, লাখ লাখ সাবস্ক্রাইবার, কোটি কোটি ভিউ, খালি টাকা আইব টাকা, ঠিক আছে? এখন কিন্তু ইউটিউবের ব্যবসা জমজমা, এই ব্যবসাটা লয়ে লই তুই, আর আমার মতো ডিরেক্টর তো সবাই না, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হইব। হ্যাঁ এই কি অবস্থা ভাইয়া? হ্যাঁ আপনি তো চ্যানেলের মালিক হইয়া গেলেন, আপনি চ্যানেলের জন্য পোলাপান খসতে আছেন, সুপারস্টার খসতে আছেন, নায়ক খসতে আছেন, হ্যাঁ প্যারালাল হিরো খসতে আছেন, আমাদের কি আপনার চোখে পড়ে না? আমি তো শৈলে পেট্রোল নিয়ে ঘুরতে আছি, ও মোবিল নিয়ে ঘুরতে আছে, দাঁড়াইছেন কেন দেখেন, মোবিল নিয়ে ঘুরতে আছে, ক্যারোসেল নিয়ে ঘুরতে আছে, হ্যাঁ খালি আপনি ম্যাচটা জ্বালাইবেন, প্রতিবার আগুন দাও দাও করে চলে উঠবে ভাই। হ্যাঁ আমি তো এইরকম প্রতিভাই খুঁজতেছি, প্রতিভার আগুনে যাতে চারিদিক জৈলা পুইরা ছারখার হয়ে যায় ভাই। আচ্ছা তাইলে নেক্সট নাটকে অরে বানাইতে হইব হিরো, অরে হিরো বানাইতে হইব, মই হিরো হইতে, তুই বি হিরোর বাপ। আর ভাই আমি এরকম প্যারালাল হিরো, ইলাল ঠিক আছে, তোর চেয়ারের মধ্যে একটা বন্ধু বন্ধু ব্যাপার আছে, কিন্তু নেক্সট নাটকে হিরোর ফ্রেন্ড এর কোন ক্যারেক্টার নাই, একটা চাকরের ক্যারেক্টার আছে, ওই বাড়ির চাকরের যে ক্যারেক্টার ওইটা তুই করবি, এখন একটা রিহার্সাল করি তো করে দে, এই এদিকে মানে এদিকে গায়, হ্যাঁ এদিক তারা, তুই লি হিরোর বাপ, বাপ তাই হিরো এদিকে, তুই হিরো, তুই পরীক্ষায় ফেল করছস, তুই কবি আব্বা আব্বা আমি পরীক্ষায় ফেল করেছি, তখন তুই কবি তুই এত খারাপ পরীক্ষায় ফেল করেছিস, যা বেরিয়ে যা বাসা থেকে, ও বাইরে গেলে তুই ডুববি, হ্যাঁ তুই ডুকা কবি যে চাচা এটা আপনি একটা কাম করলেন, এই ছেলেরে বাসার থেকে বার করে দিলেন, আর বুঝার লাগবে না, এইসব প্রতিভা জ্বলতে আছে, আপনি খালি অ্যাকশনটা বলবেন, ও আমি কি এই ঘরের কোনায় বসে কাজ করতেছি এরকম, না না কিচ্ছু করার লাগবে না, এটা তো রিহার্সেল, আসল শুটিং না, আমি আমি এনে কাজ করতে আছি, আপনি খালি অ্যাকশন করুন, আচ্ছা ঠিক আছে, তাইলে তুই বাপ, তুই হইলি হিরো, হিরো আচ্ছা অ্যাকশন। আব্বা পরীক্ষাতে আমি এবারে ফেল করছি। তুই আবারও ফেল করেছিস, যা বেরিয়ে যা। আঙ্কেল আপনি এইটা একটা কাম করছেন, কোলাডারে বাইর করে যেতেছেন, এই এই তো ভাই, ও ভাই তো ভাই, এই যাত্রা করস, যাত্রা করস তুই, তুই ইরম ইরম করে ডায়লগ দেখছেন, আমগুলা সুন্দর ভদ্রভাবে ডায়লগ দিবি যে, চলবো না ভাই,
তুই ফেল করেছিস, আমার ছেলে হয়ে তুই ফেল করেছিস, যা বেরিয়ে যা, হাত পা ছুঁড়ে ডায়লগ দিয়ে এদিকে চাপটা পাইছিস তুই। আরে তুই যে ফেল করছস, তোর তো একটা দুঃখ, একটা কান্না, একটা আবেগ, ওটা থাকতে হইবে। আরে বেটা কান্তু হইবে বেটা, বুঝছ না ভাইয়া, বুঝাইতে পারতেছ না, বুঝতে পারছি, কান্তু হইবে, একটু মন খারাপ, মন খারাপ, আমি কান্তে আছি। হ্যাঁ ঠিক আছে, আবার আমার ছেলে হয়ে ফেল করেছিস, বেরিয়ে যা। আপনি একটা কাম করছেন, কিরকম ধমক দিয়ে কথা কয় বাপের লগে? আপনি তো কইলেন রাগ কই রা কথা কইতে, ওই এগুলো হইব না ভাই ভাই, আরেকটা আরেকটা ট্রাই ভাই, আরেকটা না তোকরে দিয়ে অভিনয় হইব না, আমি গেলাম, আমি গেলাম, বাই 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 বাই। আপনি লাস্ট বারে একটা বার মগরে একটু টেরাই করে দেখেন, এইবার হইয়ে যাইবে, ওই বারে ঠিক করে করিস, তোকে লেগে মানে বাদ হয়ে যাইতেছিস। এই এই শালবার, এই শোন, তুই যে ফেল করছস, তোর মধ্যে তো একটা লজ্জা, তুই লজ্জায় পড়ছস, তা ফেল করা কি লজ্জার কাজ? লজ্জার কাজ, হ্যাঁ লজ্জায় পড়ছস, আমি ওই অভিনয়টা চাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লজ্জা লজ্জা পাই তুইব, লজ্জা ভাইয়া, ভাইয়া লজ্জা, লজ্জাটা চাই আমি। হ্যাঁ ঠিক আছে, আরেকবার। হ্যাঁ ভাইয়া আমি এখানে কাজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, চশমা পরা, চশমা আমার কাছে। হ্যাঁ শুরু করি, অ্যাকশন। আব্বা পরীক্ষাতে আমি এই বছরও এটা আপনি একটা কাজ করলেন, ছেলে তারে বাইর করে দিলেন। এদিকায় তো এদিকায়, এদিকায় এদিকায় এদিকায়, এই এই মেয়ে মানুষের মতো লজ্জা পাইতেছিস কেন? হ্যাঁ তোর সমস্যা কি, তুই লজ্জা পাইতেছিস কেন মেয়েগুর মতো? আপনি তো কইলেন ভাই লজ্জা পাইতে, আমি তোরা লজ্জা পাইতে কইছি? ওরে আমি এগুলো লয়ে কি করব, এগুলো লয়ে আমি, এই দিকে সবই দিকে, এই সবই দিকে, সবই দিকে, এদিক দে না ভাই, কোনো অভিনয়ের দরকার নাই, সোজা খালি ডায়লগটা দিয়ে জায়গা, একদম সোজা, আমি কোনো ভেজাল চাই না। আব্বা পরীক্ষাতে আমি এই বছর ভালো করেছিস, বেরিয়েছে ভালো, নেটক একটা কাজ করছেন, আপনার ছেলেটাকে বাইর করে দিলেন, ঠিক করলেন না।
কোন প্রতিভা নিয়ে পড়ছি আমি? এই দিকায় এই হিরো, আমি কইছি ডায়লগটা সোজা ভাবে দে, আমরা তো সোজাই দিছি, শরীর সোজা করে ডায়লগ দিতে কইছি। হ্যাঁ এই অগরে বুঝা, অগরে বুঝা, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। আপনার ডিরেক্টর ভাইয়ার একটু বুঝাই বলতে পারবেন, এই দুইটাকে বিয়ে হবে না? আমি করতে পারবো, মোর লাগে মোর গার্লফ্রেন্ডও আছে নায়িকা, যে কোনো সপ্তাহে সে নায়িকা হতে রাজি আছে, ভাইয়ার সাথে কথা বলতেই তারপরে। চল চল চলেন একটু বুঝাই দেখি।